সামুদ্রিক ধুমুহার প্রভাবৰ আশঙ্কা আছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপৰত থকা সাগরীয় নিম্নচাপৰ বাবে সামুদ্রিক ধুমুহার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যোৱা 6 ঘণ্টাত 15 কিলোমিটার গতিবেগেৰে বৃহস্পতিবাৰে বিয়লি 5:30 বজাত পাৰাদ্বীপৰ পৰা 210 কিলোমিটার দক্ষিণ পশ্চিমত দীঘাৰ পৰা 330 কিলোমিটার আৰু বাংলাদেশৰ খেপপাৰৰ পৰা 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিমত অৱস্থান কৰি আছে সামুদ্রিক ধুমুহা শনিবারে পুয়ার ভাগত 60-70 কিলোমিটার গতিবেগত বাংলাদেশের খেপপাড়া আর মংলার উপকূলীয় অঞ্চল পার হওয়ার সম্ভাবনা আছে রাজ্যত শুকান বতর চলি থাকা সময় বরষুণের আগজাননী বতর বিজ্ঞান বে অফ বেঙ্গল সাগর পৃষ্ঠের উৎপত্তি হওয়া 60-70 কিলোমিটার গতিবেগর ধুমুহার ফলত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যত বরষুণের সম্ভাবনা অধিক আজি আর অহা কাইলৈ রাজ্যের বিভিন্ন স্থানত হালধীয়া রঙের এলার্ট জারি করেছে বর্ধারস্থিত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র আজি আর অহা কাইলৈ রাজ্যের বিভিন্ন স্থানত মজলীয়া বরষুণ হওয়ার উপরি দক্ষিণ জেলাসমূহের কিছু ঠাই ধারাসার বরষুণের সম্ভাবনা আছে ঠিক তেনেদরে বতর বিজ্ঞানীয়ে মেঘালয় নাগালেন্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরাত হালধীয়া রঙের এলার্ট জারি করা হয়েছে অহা 19 আর 20 নভেম্বর বতর শুকান বলে জানিয়েছে।